আসলে আজ থেকে 20 বছর আগেও মানুষ এই দিবসের কথা জানত না। এখন এই দিবস জানে না এমন বাঙালি নেই। আমরা এই দিবস সম্পর্কে বিভিন্ন আঙ্গিকে বোঝার চেষ্টা করি। প্রথম কথা হলো, বিশ্ব ভালোবাসা দিবস বলা হয় 14ই ফেব্রুয়ারিকে। এটা এক ধরনের প্রতারণা বলা চলে, কারণ আমরা যখন ইংরেজিতে খুঁজতে যাই বিশ্ব ভালোবাসা দিবস, ওয়ার্ল্ড লাভ ডে বা এই ধরনের কোনো স্বীকৃত পরিভাষা কোথাও পাওয়া যায় না। এটার ইংরেজি নাম বা অরিজিনাল নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, যার সহজ অর্থ যে সাধু ভ্যালেন্টাইনের দিবস। এখন এই নাম থেকে তোমরা সহজে বুঝতে পারছো যে এটা একটা ধর্মীয় দিবস, একটা নির্দিষ্ট পর্যায়ের বুজুর্গদেরকে তারা সেন্ট বলে, সাধু। এই সকল সেন্টদের দিবস উপলক্ষে তারা বিভিন্ন উৎসব করে থাকেন। তো প্রথমত এটা একটা নির্দিষ্ট ধর্মের মানুষদের ধর্মীয় উৎসব, আর মুসলমানদের জন্য অন্য ধর্মের ধর্মীয় উৎসবে অংশ নেওয়া পুরোপুরি নিষিদ্ধ এবং এটা ইমান বিধ্বংসী। মনে করো আমাদের প্রতিবেশী হিন্দু ভাইয়েরা, তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে সরস্বতী পূজা। এখন যদি এটাকে আমরা বিশ্ব শিক্ষা দিবস নাম দিয়ে উদযাপন করি, তাহলে কোনো মতেই এটাকে আমরা নৈতিক বলতে পারি না যে একটা নির্দিষ্ট ধর্মের ধর্মীয় উৎসব। যেমন আমাদের আছে কুরবানির ঈদ, এটাকে বিশ্ব খাদ্যোৎসব দিবস নাম দিয়ে যদি হিন্দুদেরকে অন্যদেরকে এটা পালন করতে উদ্বুদ্ধ করা হয়, কৌশলে তাদের দিয়ে এই কুরবানির ঈদ পালন করানো হয়, এটাও অনৈতিক হবে। ঠিক তেমনি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, সাধু ভ্যালেন্টাইন দিবস, সাধু ভ্যালেন্টাইনের ওরস, সাধু ভ্যালেন্টাইনের বার্ষিকী উপলক্ষে এটাকে প্রতারণামূলকভাবে বিশ্ব ভালোবাসা দিবস অনুবাদ করে ধর্মীয় দিবসটাকে সেকুলার রূপ দিয়ে যে আমাদের সমাজে প্রচলন করা হচ্ছে, চালু করা হচ্ছে, এটা নিঃসন্দেহে প্রতারণা। এর মাধ্যমে একটা ধর্মীয় দিবস সেকুলার দিবস, মানে ধর্মহীন একটা সাধারণ আনন্দের দিবসে পরিণত হয়েছে। ফলে অন্যান্য ধর্মের মানুষেরা খ্রিস্টান ধর্মের দিবসটা পালন করে তাদের ধর্মকে ক্ষতিগ্রস্ত করছে, ইমান নষ্ট করে ফেলছে। দুর্ভাগ্যবশত এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে নামাজি বেনামাজি, দিনদার বেদিনদার, ইসলামপন্থী অন ইসলামপন্থী সবাই এই দিবসটা পালন করতে শুরু করেছেন আমাদের দেশে। এটা হলো এই দিবস পালনের প্রথম পর্যায়টা। দ্বিতীয় বিষয়টা ভালো করে বোঝো যে ভালোবাসা অনেক রকমের আছে। যেমন মনে করো মাকে ভালোবাসা, সন্তানকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, দরিদ্রকে ভালোবাসা, এগুলো কিন্তু ভালোবাসা। কিন্তু বিশ্ব ভালোবাসা দিবসে কোন ভালোবাসাকে প্রমোট করা হচ্ছে? কোন ভালোবাসাকে? অশ্লীল ভালোবাসা, অর্থাৎ নারী পুরুষের জৈবিক ভালোবাসা। এখন এই যে ভালোবাসা দিবসের নামে যেটাকে প্রমোট করা হচ্ছে সেটা কি? নারী পুরুষের জৈবিক ভালোবাসা। আর মুসলমানের জন্য এটা ভয়ঙ্করতম পাপ। আল্লাহ কোরআন কেন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ্দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। যারা চায় যে মুসলমানদের ভিতরে অশ্লীলতা অশালীনতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়াতে রয়েছে ভয়ঙ্কর শাস্তি, আখিরাতে রয়েছে ভয়ঙ্কর শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। কারণ অশালীনতা ছড়ানোর অর্থই সভ্যতা ধ্বংস হয়ে যাওয়া। দ্বিতীয় বিষয়টা বুঝলে তোমরা, প্রথম হলো যে এটা অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠান, এটা উদযাপন করলে মুসলমানদের ইমান নষ্ট হবে। দ্বিতীয় হলো এটার মাধ্যমে অশালীনতাকে প্রমোট করা হচ্ছে। একজন মুসলমান অশালীনতা প্রমোট করতে পারে না, তাহলে তার দুনিয়াতে এবং আখেরাতে কঠিন শাস্তি, তার পারিবারিক জীবনে শাস্তি আসবে, সামাজিক জীবনে সে মরণের আগে অনুভব করবে সে নরক যন্ত্রণা ভোগ করছে। এই দিবস পালন করা মানে খ্রিস্ট ধর্ম পালন করা, এটা কোনো মুসলমান করতে পারে না। এই জন্য আমরা মাঝে মাঝে বলি যে ভ্যালেন্টাইন্স দিবসে গিফট দেওয়া, পেপসি খাওয়া, র্যালি করার চেয়ে 10-20 কেজি শুয়ারের গোশত কিনে ভুনে খেলে গোনা অনেক কম হবে। কারণ প্রথম কথা, শুয়ারের গোশত খেলে কেউ হালাল জেনে খায় না, গুনা হয় বোঝে একবার খেলো, গুনা হলো। কিন্তু এই যে দিবস, খ্রিস্ট ধর্মীয় দিবস পালন করছে হালাল জেনে। দ্বিতীয়ত এটা অন্য ধর্মের অনুষ্ঠান, কথা বুঝছো না? তৃতীয়ত, একবার শুয়ারের গোশত খেলে প্রতিদিন খাওয়ার লোভ হয় না, এত মজাদার শুয়ারের গোশত মনে হয় না যা আমরা শুনি। কিন্তু অশালীনতায় একদিন গেলে পরের দিন আবার মনে হয়ে যাব, আবার এই তোর তারুণ্যের কারণে
অশালীনতা তার মাথায় ঘুরতে থাকে, তার মানে স্বাভাবিক বিকাশ বন্ধ হয়ে যায়। এই জন্য আমরা সবাই এই দিবস পালনকে বর্জন করব এবং এটা বর্জনের দাওয়াত দেব, এটা বর্জন করতে মানুষদেরকে বলবো। নারী পুরুষের জৈবিক ভালোবাসা প্রমোট করা লাগে না, এমনি প্রমোটেড, এটাকে কন্ট্রোল করতে হবে। আর যেটা প্রমোটেড নয় সেগুলোকে প্রমোট করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।